আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা সামনে 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আমাদের জীববিজ্ঞান ফাইনাল সাজেশন দিব। ইনশাল্লাহ তোমরা যদি কেউ এই সাজেশনটা ফলো করো 100% কমন আসবে এবং এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। জাস্ট তোমাকে এই সাজেশনটা একটু ফলো করতে হবে, ইনশাল্লাহ একদম সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট আসবে। এবং এই ভিডিওর শেষে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তুমি কিভাবে সহজেই এই জীববিজ্ঞানে এ প্লাস পাবে, সেরকম তিনটি টিপস নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর হ্যাঁ, আমরা শুরু করার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভাইয়া প্রতিটা মুহূর্তেই খুবই খুবই ইম্পর্টেন্ট। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, যাতে বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে পারে। তো চলো আমরা সাজেশন দিই। আর সাজেশন দেওয়ার আগে কথা বলি ভাইয়া, তোমাদের যে শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসে বেশ কিছু অধ্যায় আছে। তবে বেশ কিছু অধ্যায় থেকে আমি সবগুলো অধ্যায়ের সাজেশন দিব না, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি অধ্যায় সাজেশন দিব এবং এগুলো সবচেয়ে খুবই খুবই সহজ অধ্যায়। তোমরা যদি এগুলো ফলো করো ইনশাল্লাহ এই চারটি অধ্যায় থেকে মিনিমাম 5টা সৃজনশীল তোমরা কমন পাবে, আর ভাগ্য যদি ভালো হয় তোমরা 6টি সৃজনশীলও কমন পেতে পারো। আর তোমরা যদি কেউ মনে করো না ভাইয়া আমি 4টি অধ্যায় পড়বো না, তাহলে তোমরা 3টি অধ্যায় পড়তে পারো। তো চলো আমরা সাজেশন শুরু করে দিই। আমরা প্রথমে আমাদের সাজেশনটা শুরু করব সবচেয়ে একটি সহজ অধ্যায় দিয়ে, প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে আমরা যদি 3টি টপিক পড়ি তাহলে আমাদের এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে। দেখো ভাইয়া কী কী পড়তে হবে এখান থেকে, আমাদের প্রথমত জানতে হবে দ্বিপদ নামকরণ পদ্ধতির ব্যাখ্যা, খুব সুন্দর করে এই ব্যাখ্যাটা শিখে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দুই নম্বর দেখতে হবে শ্রেণীবিন্যাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এবং একই সাথে তোমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা শিখে রাখবে, কারণ সংজ্ঞাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তিন নম্বর দেখবে জীব জগতের 5টি রাজ্যের বৈশিষ্ট্য, তোমরা যদি বৈশিষ্ট্যগুলো শিখে রাখো তাহলে তোমরা এখান থেকে যদি পার্থক্য আসে পার্থক্যগুলো তোমরা সহজেই লিখতে পারবে। তো তোমরা যদি এই তিনটা টপিক পড়ে রাখো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এখান থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। আর এ ওটা থেকে অনলি মাত্র একটা সৃজনশীল আসবে, জাস্ট তিনটা টপিক পড়লে তুমি পরীক্ষায় আল্লাহর রহমত একটা সৃজনশীল লিখতে পারবে। চলো এখন আমরা যাবো আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশনে। দ্বিতীয় অধ্যায় খুবই খুব ইম্পর্টেন্ট এবং সব সময় এই অধ্যায় থেকে তোমার দুটি সৃজনশীল আসে। দেখো ভাইয়া যে টপিকগুলো বলবো তুমি যদি পড়ো ইনশাল্লাহ দুইটার সৃজনশীল তুমি এমনি ইজিলি আনসার করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি, আমাদের প্রথমে এখান থেকে কিছু সংজ্ঞা শিখতে হবে। এই সংজ্ঞাগুলো তোমার জ্ঞানমূলকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাই কী কী? কোষের সংজ্ঞা, টিস্যুর সংজ্ঞা, স্নায়ু টিস্যু সংজ্ঞা, প্লাস্টিড এবং নিউরন, এদের সংজ্ঞাগুলো আমাদেরকে একদম মুখস্থ করে রাখতে হবে, যাদের পরীক্ষা হলে আসলে আমরা দ্রুত আনসার করতে পারি। এরপরে দুই নম্বরে আমাদেরকে দেখতে হবে চিত্রসহ নিচের অঙ্গাণুগুলোর গঠন শিখতে হবে। আমাদেরকে অবশ্যই, আমি নিচে তিনটি অঙ্গাণুর নাম দিব, এই তিনটি অঙ্গাণুর তোমাকে অবশ্যই চিত্র শিখতে হবে প্লাস তোমাকে গঠনটা শিখে রাখতে হবে। বা এগুলো কী কী? এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের কয়টা টপিক গেল? একটা গেল আর দুইটা গেল। এখন আমরা দেখব তিন নম্বর। তিন নম্বর আমাদেরকে কী কী শিখতে হবে? তিন নম্বর দেখতে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা প্রায় সময় আমাদের এই যে অনুদমনমূলকে চলে আসে, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগড় বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়, তোমরা এটা শিখে রাখবে। এরপরে চার নম্বরে দেখবে বংশগতির বৈশিষ্ট্য বহনে নিউক্লিয়াসের ভূমিকা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা চার নম্বরের জন্য আসে। সো এগুলো অবশ্যই শিখতে হবে। এছাড়াও আরও বেশ কিছু কোশ্চেন আছে তোমাদের এই অধ্যায়ে, একটু যদি খেয়াল করো তাহলে দেখবে। চলো আমরা দেখি পাঁচ নম্বর। আমাদের পাঁচ নম্বরে দেখতে হবে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককের গঠন চিত্রসহ শিখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা। এবং ছ নম্বরে দেখতে হবে বিভিন্ন টিস্যুর বিস্তারিত ব্যাখ্যা আমাদেরকে শিখতে হবে, কারণ এই টিস্যুগুলির ব্যাখ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো সরল ও জটিল টিস্যু, আর একটি হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু, এই চারটা টিস্যু সম্পর্কে তোমরা একটু আইডিয়া নিয়ে রাখবে, যাতে এখান থেকে সৃজনশীল হলে তোমরা লিখতে পারো।
এবং তিন নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ইনশাল্লাহ এবার একটা সৃজনশীল চলে আসতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই তিনটি পেশি বয়ে দেওয়া আছে, এই তিনটা পেশির গঠন ও চিত্র তোমাকে দুইটা শিখে রাখতে হবে, অবশ্যই তোমাকে চিত্র শিখে রাখতে হবে প্লাস গঠনটা শিখে রাখতে হবে, এই তিনটা পেশি নিয়ে প্রায় সময় একটা সৃজনশীল চলে আসে। তাহলে তোমরা যদি এই সাতটা টপিক বয়ে রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা খুব সহজে দুইটা সৃজনশীল আনসার করতে পারবে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়, ইজি একটা অধ্যায়, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে আনসার করবে না এমন কোনো স্টুডেন্ট নাই, প্রত্যেকটা স্টুডেন্ট এই অধ্যায় থেকে আনসার করবে। একটু খেয়াল করো, এখান থেকে আমাদের মাত্র চারটা টপিক শিখতে হবে, বা কী কী, এক নম্বর শিখতে হবে চিত্রসহ বৃক্ষ ও ন্যাপ্রনের গঠন শিখতে হবে, অবশ্যই তোমাকে বৃক্ষ এবং ন্যাপ্রনের চিত্র শিখতে হবে, একই সাথে গঠন শিখে রাখতে হবে, এবং শিখতে হবে বৃক্ষে পাথর হওয়ার কারণ শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তিন নম্বর শিখতে হবে বৃক্ষ অকেজো হলে করণীয় সময় শিখতে হবে, এবং চার নম্বরে শিখে রাখতে হবে বৃক্ষ সুস্থ রাখার উপায়সমূহ, অর্থাৎ কী কী উপায় অবলম্বন করলে আমাদের বৃক্ষ বা কিডনি সুস্থ রাখা যায়, তোমাকে অবশ্যই এই ধাপগুলো শিখে রাখতে হবে, এবং এইগুলো তোমার বইয়ে খুব সুন্দর করে সাজানো দেওয়া আছে। জাস্ট তোমরা যদি এই চারটা টপিক পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এখান থেকে তোমরা আনসার করতে পারবে, এবং এখান থেকে তোমার একটা সৃজনশীল আসবে, এ হচ্ছে কথা। এখন আমরা যাব আমাদের দ্বাদশ অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়কে তোমাদের মিনিমাম দুইটা সৃজনশীল আসবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভাইয়া এখান থেকে আমাদের কী কী পড়তে হবে, এখান থেকে আমাদের পড়াটা আসলে অনেক, তবে যদি তুমি যদি গুছিয়ে পড়তে পারো তাহলে পড়া কিন্তু খুবই কম। আমি একদম যেগুলো দিচ্ছি তুমি এগুলো শিখে রাখো ইনশাল্লাহ, এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথমত তোমাকে শিখে রাখতে হবে ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ডিএনএ এর গঠন এবং চিত্র, তোমরা ডিএনএ এর গঠন এবং চিত্রটা শিখে রাখবে, ধরে রাখো এবার পরীক্ষায় এই কোশ্চেনটা চলে আসছে, এবং একই সাথে শিখে রাখবে ডিএনএ সম্পর্কিত আরেকটি প্রশ্ন যেটা তোমার অনুধাবনমূলকের জন্য খুবই একটা ফেমাস। ডিএনএকে কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, তোমরা এটা অবশ্যই শিখে রাখবে। তিন নম্বর শিখবে বর্ণ অন্ধতা, এই টপিকটা তোমরা ভালো করে শিখে রাখবে, বর্ণ অন্ধতা থেকে একটা আসতে পারে, তাই এই টপিক ভালো করে শিখবে, এই বর্ণ অন্ধতা থেকে যে কোনো সময় একটা সৃজনশীল চলে আসতে পারে। আর এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে রাখি, এই কোশ্চেনটা অনেকবার আসছে যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে বর্ণ অন্ধতা কেন ছেলেদের বেশি হয় এবং মেয়েদের কম হয়, এই টাইপের কোশ্চেনটা তোমরা একটু কষ্ট করে শিখে রাখিও। এবং আমাদেরকে দেখতে হবে লাস্ট দুইটা কোশ্চেন, সেটা হচ্ছে চার নম্বর, থ্যালাসেমিয়ায় কেন ছেলে মেয়ে উভয় সমান হারে আক্রান্ত হয়, থ্যালাসেমি হচ্ছে একটা রোগ, এবং এই রোগে কেন ছেলে মেয়ে মানে দুইজনে সমান হারে আক্রান্ত হয়, এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবা তোমাদের বইয়ে। এবং পাঁচ নম্বর শিখতে হবে অনুধাবনমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার ব্যাখ্যাটা তোমরা একটু শিখে রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এটা হচ্ছে সাজেশন। তোমরা যদি এই চারটি অধ্যায়ের শুধুমাত্র এই কয়টা টপিক শিখে রাখতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা পাঁচটা থেকে ছটা সৃজনশীল এমনি কম পাবে। এখন আমি তোমাদের জন্য বলছিলাম লাস্টে দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কীভাবে জীববিজ্ঞানে এ প্লাস পাওয়া যায় সহজে। দেখো আমি আজকে তোমাদেরকে এই জীববিজ্ঞানে এ প্লাস পাওয়ার তিনটি সহজ উপায় বলবো, তোমরা যদি এই তিনটে সহজ উপায় মাথায় গেঁথে রেখে ফলো করতে পারো ইনশাল্লাহ তোমাদের এ প্লাস আসবে, শুধু এ প্লাস না মিনিমাম 95 থেকে তোমার 100 মধ্যে নাম্বারটা থাকবে। আর ভাইয়ের কথা বলি, ভাইয়ের যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ভাইও এই তিনটা সাজেশন ফলো করেছিলাম, ভাইও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাইয়ের নাম্বার অনেক আসছে, ভাইয়ের নাম্বার ছিল তোমার 97, ভাইয়া 100 মধ্যে 97 পেয়েছি, এটা কিন্তু অনেক নাম্বার। দেখো আমি তোমাদেরকে যে তিনটা জিনিস ফলো করে ভাইয়া 97 পেয়েছি তোমাদেরকেও সে তিনটা সাজেশন দিব, একটু খেয়াল করো। প্রথমত আমি যে কথাটা বলবো খুবই ইম্পর্টেন্ট, একটু মন দাও, অযথা সৃজনশীলের উত্তর বড় করে লেখার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু লিখলে হবে। অনেকে মনে করে ভাইয়া সৃজনশীল বলছে আমি মনের মতো অনেক বেশি লিখবো, না ভাইয়া অনেক বেশি লেখার দরকার নেই, জাস্ট যতটুকু দরকার ততটুকু লিখবা, কারণ এটা ভাই বিজ্ঞান, তোমাকে বুঝতে হবে এটা কোনো বাংলা না যে আমাকে একটা সৃজনশীল 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখতে হবে, দরকার নাই।
এরপরে দুই নম্বর পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, প্রতিটি উত্তর পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, এতে শিক্ষকরা দেখে খুশি হয়। ভাই পয়েন্ট করে মানে, পয়েন্ট করে মানে মনে করো এরকম এক নম্বর দিয়ে তুমি একটা পয়েন্ট লিখলা, দুই নম্বর দিয়ে একটা পয়েন্ট লিখলা, মনে করো তোমাকে বললো মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, তো গঠনটা তুমি এভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এভাবে পয়েন্ট আঁকা কী করলা, ব্যাখ্যা করলা, দেখতে অনেক সুন্দর হয় এবং নাম্বার পাওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। আশা করি তোমরা এই দুইটা সাজেশন বুঝতে পেরেছ। তিন নম্বর যে সাজেশনটা দিব সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে প্রতিটি সৃজনশীল একটি করে চিত্র দেওয়ার জন্য, সব সময় তোমার জীববিজ্ঞানে একটা করে সৃজনশীলে প্রত্যেক সৃজনশীলে একটা চিত্র রাখার চেষ্টা করবে, তাহলে দেখবা এতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং চিত্র দেখলে টিচাররা মনে করে না এই স্টুডেন্টটা বা এই ছেলেটা বা এই মেয়েটা জীববিজ্ঞানে অনেক পড়া করছে এবং অনেক পরিশ্রম করছে, সে নাম্বার পাওয়ার যোগ্য এবং টিচার সৃজনশীল দশে দশ দিয়ে দেয়। তো তোমরা যদি এই তিনটা স্টেপ ফলো করতে পারো আমি আশা করি তোমাদের জীববিজ্ঞানে এ প্লাস পাওয়াটা কেউ আটকাতে পারবে না, তোমরা নিশ্চিন্তে এ প্লাস পাবে। তাই আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত রাখি, আমরা আর বড় করব না, আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে ভাইয়া কী ধরনের বা কী টপিকের ভিডিও আপলোড করব তোমরা শীঘ্রই কমেন্ট বক্সে জানাতে পারো, আর অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবা, তোমাদের লাইক দেখে আমরা অনুপ্রেরণা পেয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করি। আর পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।